চিন চিন করছে হায় মন তোমার কাছে চায়। আইলারে নয়া দামান আসমানে রোতেরা, আমরা সকলেই গান শুনতে ভালোবাসি, কম বেশি সকলেই গান শুনে থাকি, অনেক সময় দেখে থাকি অনেক শিল্পী একটি মাত্র গান গেয়ে ভাইরাল হয়ে যায়, সারা দেশের ফ্যান্স ফলোয়ার হয়ে যায় কোটির ওপর, একটি মাত্র গান দিয়েই পেয়ে যায় আপামর জনপ্রিয়তা। বাংলাদেশে এমন অনেক শিল্পী রয়েছে যারা মাত্র একটি গান দিয়েই জনপ্রিয়তা পেয়েছে দর্শক মহলে, তাই আজকে আমি আপনাদের এমনই কিছু শিল্পীদের দেখাবো যারা মাত্র একটি গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছে কোটি দর্শকদের মাঝে। তাহলে চলুন শুরু করা যাক। এই গানটি তো আপনারা সকলেই কম বেশি শুনেছেন, এই গানটি শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় মুশকিল। শিল্পী নাটকে পাভেলের গাওয়া এই গানটি জনপ্রিয়তা পেয়েছে দেশ জুড়ে, গানটি ভাইরাল হয়েছে সকল স্তরের জনগণের মাঝে। পাভেলের একার কণ্ঠে ছেলে এবং মেয়ের ভয়েস, আফরান নিশোর দক্ষ অভিনয়, পারফেক্ট এক্সপ্রেশনে পুরনো গানটা নতুন করে জনপ্রিয়তা পেয়েছে সকলের মাঝে। সকল সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছিল এই গানটি দিয়ে, বিশেষ করে টিকটকে। এই গানটি ভাইরাল হওয়ার কারণেই পাভেল পরিচিতি পায় দর্শকদের মাঝে, পাভেলের নতুন ভাইরাল গানটিও পছন্দ করছে দর্শক। এরপর রয়েছে আরমান আলিফ, বাংলাদেশে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একজন শিল্পী আরমান আলিফ। আরমান আলিফ তার অপরাধী গানটির মধ্য দিয়ে ভাইরাল হয় সারা দেশে। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, এই গানটি ভাইরাল হওয়ার মাধ্যমে জনপ্রিয়তা পায় আরমান আলিফ। আরমান আলিফের গানগুলো বেশি জনপ্রিয় ইয়ং জেনারেশনের মাঝে, তার বিশাল ফ্যান বেজের বড় অংশ হলো ইয়ং জেনারেশন। আরমান আলিফের বেশ কিছু গানই ভাইরাল দর্শক মহলে। তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না, আরমান আলিফ এতটা জনপ্রিয় তার অসাধারণ স্যাড সংগুলোর জন্যই। এরপর রয়েছে তসিবা বেগম, সিলেটের আঞ্চলিক ভাষায় গান আজকে যতটা জনপ্রিয় তা এই মানুষটির জন্যই। আইলারে নয়া দামান আসমানে রোতেরা, এই গানটি ভাইরাল হওয়ার পরেই তসিবা বেগম জনপ্রিয়তা পায় সারা দেশে, ছোট থেকে বড় সকলেই মুগ্ধ হয়েছে এই গানটিতে। এক সময় সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেরিয়েছে তসিবা বেগমের এই গানটি, কয়েক লক্ষবার ব্যবহার করা হয়েছে টিকটকে। আইলারে নয়া দামান আসমানে রোতেরা, তসিবা বেগম মূলত জনপ্রিয়তার শীর্ষে উঠে যায় এই গানটি ভাইরাল হওয়ার মাধ্যমে। বর্তমানে তসিবা বেগমের আঞ্চলিক গানগুলো সকলেই পছন্দ করে থাকে। এরপর রয়েছে হাসান শামস ইকবাল, যে মূলত দর্শক মহলে বেশি জনপ্রিয় তার ম্যাচআপ গান দিয়ে। তার তৈরি ম্যাচআপ গান দিয়ে ভাইরাল হয় দর্শকদের মাঝে, রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যায় শামস। তবে শামস ইকবালের জনপ্রিয়তার পেছনে বড় হাত রয়েছে দৃষ্টিয়া নামের, মূলত তাদের দুজনের কণ্ঠের ম্যাচ আপেই দর্শক বেশি পছন্দ করে থাকে। পুরনো আর নতুন গানের এই মিশ্রণ খুবই উপভোগ করে সকল দর্শক। এরপরে রয়েছে নোবেল, আপনি এই মানুষটিকে তার পাগলামির জন্য ঘৃণা করতে পারেন, সেটা স্বাভাবিক, কিন্তু তার কণ্ঠে গাওয়া একটি গান হলেও আপনার ভালো লেগেছে। ভারতের রিয়েলিটি শোতে অসাধারণ গান গেয়ে ভাইরাল হয় নোবেল। এই গানটি ছড়িয়ে যায় সকল স্থানে, তার বিভিন্ন গান মাতাতে থাকে ভারত বাংলাদেশ দুই দেশকেই, তার গাওয়া প্রতিটি গানই ব্যাপক সাড়া ফেলেছে দর্শকদের মাঝে, বিশেষ করে বাবা গানটি। নোবেল পাগলামি করলেও তার প্রতিভা নিয়ে কারো কোনো সন্দেহই করা উচিত নয়। এই গানগুলো একটা সময় কাঁপিয়ে বেরিয়েছে দুদেশ,